তো এই 2023-এ অনলাইনে জমির খাজনা নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন? যদিও এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম অকৃষি জমি বা বাস্তু জমির খাজনা অনলাইনের মাধ্যমে কিভাবে দেওয়া যায়, তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে একটি কমার্শিয়াল জমির খাজনা অর্থাৎ কোনো দোকান ঘর বা কোনো বাণিজ্যিক জমির খাজনা কিভাবে অনলাইনের মাধ্যমে জমা করবেন বা কিভাবে সেই জমির খাজনাটি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন। তো যদি প্রসেসটা জানা না থাকে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন সেই প্রসেসটি আপনাকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য সর্বপ্রথম গুগলে গিয়ে বাংলা ভূমি লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন এভাবে সে বাংলা ভূমি পোর্টালটি ওপেন হবে। এরপর মোবাইল নাম্বার দিয়ে সেটি লগ ইন করবেন। তো অনলাইনের মাধ্যমে একটি জমির বা যে কোনো জমির খাজনা দিতে গেলে সর্বপ্রথম আপনারা সিটিজেন সার্ভিস যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে প্রথমে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন দেওয়া আছে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, সেই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর ব্লকটা সিলেক্ট করবেন। এরপর যে মৌজার আপনাদের সে জমিটি রয়েছে অর্থাৎ যে মৌজার আপনাদের পর্চাটি রয়েছে সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর নিচে অ্যাপ্লিকেন্ট টাইপ এখানে যে সেলফ সেই অপশানটায় রেখে দিবেন। তারপর এখানে ফার্স্ট নাম অর্থাৎ খতিয়ানে বা পর্চাটাতে যে ব্যক্তির নাম থাকবে সেই ব্যক্তির নাম, তারপরে লাস্ট নাম, তারপর এখানে বাবার নামটি দিয়ে দিবেন, তারপর অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 এবং অ্যাড্রেস 3। তো অ্যাড্রেস 1-এ গ্রামের নামটা দিবেন, অ্যাড্রেস 2-এ পোস্ট অফিসের নাম এবং অ্যাড্রেস 3-এ থানার নামটি বসিয়ে দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দিলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা এই অপশানটাতে আপনারা বসিয়ে দিবেন। এবং একইভাবে এখানে মেল আইডিটা দিলে সেই মেল আইডিতেও একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তারপর রয়েছে আধার নম্বর। তো যে ব্যক্তির নামে খতিয়ান বা পর্চাটি রয়েছে সেই ব্যক্তি চাইলে এখানে আধার নম্বরটি আপনারা বসিয়ে দিতে পারেন অথবা অপশানটি ছেড়েও দিতে পারেন। তারপর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল যা হবে, তারপর এখানে কাস্টটি যেটা হবে সিলেক্ট করবেন। এরপর নিচে রিলেশনশিপ, এখান থেকে সেলফ যে অপশানটা রয়েছে সেটাই সিলেক্ট করবেন। তারপর রয়েছে খতিয়ান প্রেজেন্ট, তো অবশ্যই এক্ষেত্রে ইয়েস অপশানটাতে টিকটা রাখতে হবে কারণ আপনারা খতিয়ানের খাজনা এখানে দিচ্ছেন। যদি আপনারা খতিয়ান বা পর্চার কোনো খাজনা না দিয়ে থাকেন, যদি আপনারা দলিল মূলে খাজনা দিয়ে থাকেন, তাহলে সেই অপশানটা আপনারা নো করে যে আন রেকর্ডের প্রপার্টির ডিটেলস রয়েছে সেখানে ইয়েস করে সেই দলিলের ডিটেলসগুলো এখানে কিন্তু দিতে হয়। তো এখানে আমি ইয়েস করে দিচ্ছি কারণ আমি খতিয়ানের খাজনা এখানে দিতে চাই। তারপর এখানে খতিয়ান নম্বরটা আপনারা বসিয়ে দিবেন। তো খতিয়ান বা পর্চা নম্বরটা দেওয়ার পর পরের যে ফাঁকা অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এভাবে একটি মেসেজ আসবে, তো এখানে ইয়েসটাতে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করলে দেখবেন সেই রায়ত বা সেই জমি মালিকের নাম এভাবে উপরে দেখবেন আপনাদেরও চলে আসবে, অর্থাৎ খতিয়ান বা পর্চাটা যে ব্যক্তির নামে রয়েছে সেই ব্যক্তির নাম দেখুন এভাবে চলে আসবে। এরপর নিচে দেখবেন সেই খতিয়ানে কতগুলো প্লট রয়েছে, সেই প্লট নম্বরগুলো কিন্তু এক এক করে চলে আসবে। তো এই খতিয়ানে একটি মাত্র প্লট রয়েছে, তাই এখানে দেখুন সিরিয়াল নম্বরটা এবং প্লট নম্বরটা দেওয়া আছে এবং শেয়ার কত রয়েছে সেটাও দেওয়া আছে এবং কত শতক বা কত ডেসিমিল জমি রয়েছে সেই পরিমাণটাও দেখুন এখানে দেওয়া আছে 300 শতক এবং এই জমির শ্রেণী কী সেটাও দেখুন এখানে দেওয়া আছে বাস্তু। তো এক্ষেত্রে যদি আপনাদের এই জমির শ্রেণীটি বাস্তু না হয়ে অন্যান্য কোনো যদি জমির শ্রেণী হয়ে থাকে, অর্থাৎ কোনো বাণিজ্যিক বা কোনো কমার্শিয়াল যদি জমি হয়ে থাকে, তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন প্লট নম্বরটি উপরে যেটা থাকবে সেটাই চলে আসবে এবং শেয়ার বা জমির পরিমাণ কত সেটাও চলে আসবে। দেখুন 300 শতক, উপরে দেখুন 300 শতক রয়েছে এবং জমির শেয়ারটাও দেখুন 638 রয়েছে, নিচেও দেখুন শেয়ারটি 638 অটোমেটিক নিয়ে নিয়েছে। এরপর এখানে রয়েছে ইউজ অফ ল্যান্ড, তো এখান থেকে আপনারাকে সিলেক্ট করতে হবে যে আপনার সে জমিটি কৃষি, অকৃষি, না বাস্তু, না কমার্শিয়াল, অর্থাৎ কোনো দোকানঘর বা এই ধরনের জমির বা অর্থাৎ বাণিজ্যিক জমি কিনা সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যদি আপনাদের সে জমিটি কৃষি জমি হয়ে থাকে তাহলে এক নম্বর দেখুন কৃষি রয়েছে, তাহলে এটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। আর হ্যাঁ, যদি আপনাদের সেই খতিয়ানটিতে একটি প্লট রয়েছে এবং সেটাই যদি কৃষি জমি, তাহলে কিন্তু আপনারাকে খাজনা দিতে হবে না কারণ কৃষি জমির খাজনা বর্তমানে মকুব রয়েছে। তো দেখুন এই জমিটি রয়েছে বাস্তু জমি, তো যদি আপনাদের সেটা বাস্তু জমি হয়ে থাকে বা জমির শ্রেণী বাস্তু হয়ে থাকে,
তাহলে আপনাকে এখানে বাস্তু যেটা থাকবে সেটা সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে বাস্তু রয়েছে, তাহলে এখান থেকে বাস্তুটি সিলেক্ট করতে হবে। আর যদি আপনাদের সেটা দোকানঘর হয়ে থাকে বা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে যদি আপনারা সেই জমিটি ব্যবহার করে থাকেন, তো যেটা আপনাদের হবে সেইটাই এখান থেকে আপনারাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন এখানে অনেকগুলো কিন্তু অপশান রয়েছে, এখানে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলোর মধ্যে যদি কোনোটিও না হয়, তাহলে আপনার এখানে আদার কমার্শিয়াল যে অপশানটা রয়েছে সেটা সিলেক্ট করে সে টাকাটি পেমেন্ট করবেন। তারপর সিলেক্ট করার পর নিচে অ্যাড প্লটে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন সেই প্লটটি অ্যাড হবে, এবং সে খতিয়ানে যদি আরও কোনো প্লট থাকে তাহলে একইভাবে যেভাবে এটা সিলেক্ট করলাম সেভাবে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এবং যে প্লটটি আপনারা অ্যাড করবেন, যদি আপনারা মনে করেন যে আমি এখানে কিছু ভুল করেছি বা ইজ অফ ল্যান্ড যে আমি সিলেক্ট করেছি সেটা ভুল করেছি, তাহলে ডিলিট যে অপশানটা রয়েছে সেখান থেকে ক্লিক করে সেটা ডিলিট করে পুনরায় আপনারা সেটা এখান থেকে সেই ইউজ অফ ল্যান্ড যে অপশানটা রয়েছে সেটা সিলেক্ট করতে পারেন। তো তারপর নিচে রয়েছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস। তো অর্থাৎ যদি আপনাদের দলিল থাকে এবং সেই দলিলে যদি আপনারা খাজনা দিতে চান, তাহলে ইয়েস করে সেই দলিলের ডিটেলস দিয়ে একইভাবে আপনারা সেই দলিলের যে জমি সেই জমিরও খাজনা আপনারা দিতে পারেন। তো এক্ষেত্রে আমি এখানে নর্থে টিকটা দিয়ে দিচ্ছি। এরপর এভাবে প্রত্যেকটি প্লট অ্যাড করার পর নিচে প্রসেস ফার্দার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নো অপশানটাতে আবারও ক্লিক করবেন। তারপর নিচে রয়েছে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস, অর্থাৎ এর আগে যদি আপনাদের সে জমির কোনো খাজনা দেওয়া থাকে, তাহলে সেই খাজনা রসিদটি আপনারা এখানে প্রয়োজন হবে বা সেই খাজনা রসিদটি এখানে আপনাকে আপলোড করতে হবে। এবং তাছাড়াও সেই বাংলা সানটি এখানে আপনাকে দিতে হবে। তো দেখবেন পুরনো খাজনা রসিদের এই জায়গাতে সেই সানটি অর্থাৎ বাংলা যে সাল সেটা কিন্তু দেওয়া থাকবে, সেই সালটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর রয়েছে রেভিনিউ রিসিভ নম্বর। তো দেখবেন পুরনো খাজনা রসিদে আপনাদের সেই রিসিভ নম্বরটিও এভাবে এই জায়গাটাতে দেওয়া থাকবে, সেই রিসিভ নাম্বারটি এখানে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে ডেট, সেই ডেটটাও দেখবেন আপনাদের সেই খাজনা রসিদটাতে এই জায়গাতে পেয়ে যাবেন। সেই ডেটটা দেখুন, এই ডেটটি আপনারাকে এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ এখান থেকে আপনারাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর সেই খাজনা রসিদটিকে আপনারাকে স্ক্যান করে, সর্বোচ্চ 2 MB-র বেশি কিন্তু চলবে না, তার নিচে স্ক্যান করে সেই কপিটি এখান থেকে আপনারাকে আপলোড করতে হবে। আর যদি আপনারা সর্বপ্রথম এই জমির খাজনা দিয়ে থাকেন, তাহলে এই যে পুরো অপশানটা রয়েছে সেই অপশানটা আপনারা ছেড়েও দিতে পারেন, এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে আপনারা নিচে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে এখানে ডিক্লারেশনের টিকটা দেওয়ার পর একটি মেসেজ আসবে। এই মেসেজটাতে দেখুন দেওয়া আছে যে যদি আপনাদের কোনো পুরনো খাজনা রসিদ না থাকে, তাহলে নো অপশানে ক্লিক করবেন। আর যদি আপনারা সেই খাজনা রসিদের ডিটেলস এখানে দিয়ে থাকেন, তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। পর নিচে সাবমিট যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে বা কত টাকার খাজনা আপনাকে এই জমিটা লাগবে, সে টাকার পরিমাণটা এভাবে আপনারাও পেয়ে যাবেন। তারপর ওকে অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেই অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটাও ডাউনলোড করতে পারেন। তবে আমি এই অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে কোনোদিনও ডাউনলোড করি না, যেহেতু আপনার কাছে সেই খাজনা রসিদটা থাকবে এবং সেই খাজনা রসিদে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটিও দেওয়া থাকবে, এবং যে কোনো সময় আপনার সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে পে পেমেন্ট অপশানে ক্লিক করার পর সে টাকাটি কীভাবে পেমেন্ট করবেন এবং পেমেন্ট করার পর যে গ্রিপ চালানটি পাবেন, সেই গ্রিপ চালানি জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে জিআরএন সার্চ কীভাবে করবেন এবং আপনার সেই খাজনা রসিদটি কীভাবে ডাউনলোড করবেন, সেই প্রসেসের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তাই এই ভিডিওতে সেই প্রসেসটা আর এখানে দেখাচ্ছি না। তো এই ছিল আজকের এই ভিডিওর বিষয়। আশা করি আপনার পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। যদি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী এই ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।